কি বলবো যে এই রাস্তাটি আমাদের প্রায় ১২ কিলোমিটার ধর্মপুর ইউনিয়ন পরিষদ থেকে কান্দেরপুর হাট এর সংযোগ ছিল বারো কিলোমিটার রাস্তা মাঝখানে নয়শো বিশ কিলোমিটার রাস্তার জন্য আমাদের নয়শো বিশ মিটার রাস্তার কারণে আমাদের দুটি গ্রাম গোদাবাড়ি এবং ওই পাশে ধর্মজয়ন সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং দুইটি বিওপি পি ক্যাম্প এনায়েতপুর ক্যাম্প এবং ধর্মজন ক্যাম্প বিচ্ছিন্ন ছিল বারো কিলোমিটার ছিল সেখানে নয়শো বিশ মিটার রাস্তা এটকে এগুলো বিএসএফের কারণে মানে আন্তর্জাতিক আইন দেড়শো গজের নিচে কোনো পারমান্ট স্থাপনা হবে না সেই কারণে বিএসএ বাধাগ্রস্ত করে দিল যে ভুগান্তিটা হয়েছে একুশ সাল থেকে এই চার বছর এই রাস্তাটা হওয়াতে আমাদের সবার জীবনযাত্রা মান উন্নয়ন হয়েছে এতে করে আমাদের এই যে বিজিবি ধর্মজান এই এনায়তপুর এবং এই কাঁড়ালিয়া পাড়া ধর্মজ্যান বিডিআর মধ্যে যে একটা সমন্বয়টা আছে এখানের মধ্যে কোনো অনেক বাড়ি আছে এই হঠাৎ করে বিএসএফ যদি কোনো কিছু অঘটন করতো তাহলে এরা দ্রুত তাড়াতাড়ি ঘটনাস্থলে যেতে পারতো না এবং এখানে কালিয়াগঞ্জ অনেক ছেলে মেলে স্কুলে আসে তারা আসতে পারে না এই রাস্তাটা হওয়াতে এক কথা এই রাস্তাটা হওয়াতে আমাদের বিশ কিলোমিটার ঘুরে কালিয়াগঞ্জ যেতে হতো দুইটা গ্রামকে এখানে কানেক্ট করেছে একটা হলো গোদা বাড়ি আপনারা জানেন আর ওদিকে আপনার ধর্মযান এই দুইটা গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছিল তারা এই এলাকা দিয়ে যেতে পারছিল না একটাই কারণ যে সীমান্তের আপনারা জানেন দেশগজের মধ্যে কোনো ধরনের কনস্ট্রাকশন বা নির্মাণ কাজ করা যায় না এটা আন্তর্জাতিক সীমান্ত আইনেই নিষিদ্ধ আছে তারপরেও ভাতৃপ্রত্রিম দুইটি দেশ ভারত এবং বাংলাদেশ আমরা সব সময় আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এই সমস্যাটার সমাধান করার জন্য দুই হাজার একুশ সালে এটার কাজ রাস্তার কাজ শুরু হয় আমাদের স্থানীয় প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এই কাজটা শুরু হয় এবং বিএসএফ এর বাধার কারণে এই রাস্তার কাজটা বন্ধ হয় আপনারা দেখেছেন যে দুই গজের মধ্যে সীমান্ত যে রেখা সেটা চলে গিয়েছে এই রাস্তাটি নয়শো বিশ মিটার বিএসএফ বিএসএফ এর বাধার মুখে বন্ধ ছিল আমাদের বহু প্রচেষ্টায় এবং বিজিবির প্রচেষ্টা এটা আন্তর্জাতিকভাবে আলোচনা সাপেক্ষে আজকে সমাধান হয়েছে সমাধান হওয়ার পরে আমরা কাজ আরম্ভ করছি এইখান এইখানের জন্য এই জন্য আমাদের এলাকার ধর্মজনীন এবং গোদাবাড়ি গ্রামের স্কুলে যাওয়া ছেলে মেয়েদের উপকার হয়েছে এবং যারা কৃষি কাজ করি আমাদের ধান পাট ভুট্টা এগুলো নিয়ে যাওয়ার জন্য খুবই আমাদের উপকার হয়েছে এই জন্য আমরা উপকৃত হইলাম এবং আমি ইউনিয়ন পরিষদের একজন মেম্বার এই এরিয়াটাও আমার তা আমি খুব খুশি হইলাম এবং সাংবাদিক ভাইরা যে বারবার এগুলি লেখে আপনাদের যে সহযোগিতা পেয়েছি এই জন্য আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো এত গর্বিত এটা তো ভাষায় বর্ণনা করা যায় এই রাস্তাটা আমাদের এত মানে বিপদগ্রস্ত ছিল আর রাস্তাটা আমাদের ভেটি আর বিজেপি মহোদয় তার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের মন্ত্রী মহাদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের আট নম্বর চেয়ারম্যান পরিষদ এলাইড পার্সেন্ট সহ এই যে রাস্তাটা হওয়ার পর মানে এই চলমান কাজ চলতেছে এই কাজটা আমাদের হলে ইনশাল্লাহ আমাদের যোগাযোগটা এত সুন্দর এত ভালো সুমধুর হবে এখানে চড়াকারবার থেকে শুরু করে মাদক দ্রব্য শুরু করে সবটাই আমরা মুক্ত থাকবো ইনশাল্লাহ খুবই ভালো আমরা খুবই আনন্দিত